আলহামদুল্লিলাব বিলামিন ওয়াসালা তুয়াস সালা মায়ালা আশরাফিলামিয়া ইয়াল মোর সালে ওয়ায়লা আলিহি ওয়াজ হিহি আজমা ইন শেখ শাদি ফরমান আমি এক পাহাড়ের জঙ্গলে দাঁড়ানো একটি লোক চিতা বাঘের উপর বসে আছে তার হাতে বিষাক্ত সাপের কোড়া ছিল সে একদম আমার নিকটে এসে ব্রেক লাগালো আমি ভয়ে কেঁপে উঠলাম যে চিতার উপর বসা ছিল সে আমাকে দেখে মুসকি হেসে বলতে লাগলো শেখ সাহেব আপনি কি ভয় পেয়েছেন আমি বললাম ভয় পাওয়ারই তো কথা কারণ তুমি চিতার উপর বসে আছো আর হাতে আছো বিষাক্ত সাপ তখন সেই লোকটি বলল শেখ সাহেব তুমি খোদার হয়ে যাও দেখবে খোদার খোদাই তোমার হয়ে যাবে এই দুনিয়ার উদাহরণ হলো ছায়ার মতো যদি ছায়ার পিছনে দৌড়ান তাহলে ছায়া আপনার আগে আগে দৌড়াবে আর ছায়াকে পিছনে ফেলে দৌড়ালে সে আপনাকে পিছে পিছে ফলো করবে হুজুর পুরনুর আলাইহি আলহিমে একটি ছিদ্র থেকে একটি সারকে বের হতে দেখলেন এরপর সে সারটি সেই ছিদ্র দিয়ে আবার প্রবেশ করার চেষ্টা করতে লাগলো কিন্তু সেই ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারছিল না জিব্রাইল আমিন প্রশ্ন করলেন জিব্রাইল আমিন থেকে আল্লাহর প্রিয় হাবিব প্রশ্ন করলেন এটা কি রকম ঘটনা তখন জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন এটা সেই লোকের উদাহরণ যে লোক নিজের মুখে বড় বড় কথা বলে কথা বলার পর সেই কথাটি ফিরিয়ে আনতে চেষ্টা করে কিন্তু ফিরিয়ে আনতে পারে না ফিরিয়ে আনা সম্ভব নয় মনে রাখবেন যে কথা আপনি মুখ থেকে বের করে ফেলেছেন তা আর ফিরিয়ে আনতে পারবেন না সেজন্য কথা বলার আগে চিন্তাভাবনা করে বলা উচিত মুখের কথা হলো তীরের মতো বন্দুকের গুলির মতো যা বের হয়ে গেলে ফেরত আনার সুযোগ নাই। তাতে যা ক্ষতি হওয়ার হয়ে যায় অনেক মানুষ আছে যারা মুখে যা আসে তা বলে ফেলে তাতে মানুষের মনে কষ্ট পৌঁছে কিছু মানুষ বাহাদুরি করে বলে আমি সৎসাহসী সেজন্য সত্য কথা বলতে আমি ভয় পাই না তাতে কে কষ্ট পেল কে মনক্ষুণ্ণ হল তার ধারধারী না অথচ আমাদের নবীর চেয়ে বড় কোনো সৎসাহসী বড় কোনো সত্যবাদী এই পৃথিবীতে নাই তবু আমাদের নবীর কথায় কেহ কষ্ট পেত না কোনো শত্রুও আমার নবীর জবানের আঘাতপ্রাপ্ত হতো না আমাদের নবীর মতো মিষ্টিভাষী কেহ ছিল না সুতরাং যারা বাহাদুরি করে বলে আমি সত্যবাদী সেজন্য আমার কথা তিতা বেশি তারা ভুলের মধ্যে আছেন সত্যবাদী বলে অহংকার করে সদা সর্বদা মুখ থেকে বিষ ঝরাতে থাকবেন মানুষের ইজ্জতের উপর হামলা করতে থাকবেন এটা কোনো বাহাদুরি নয় এটা আমার নবীর তরিকা নয় এটা মুসলমানের আচরণ নয় খবরদার নবীর উন্মত হলে নিজের জবানকে কন্ট্রোল করুন কারো মনে আঘাত দিবেন না নিজে হজম করুন নিজে সহ্য করুন তবুও কাউকে কষ্ট পৌঁছাবেন না আল্লাহর মাহবুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাগান্বিত থাকতেন তখন নবীজির চেহারা দেখে সাহাবাগণ বুঝে নিতেন আল্লাহর পেয়ারা হাবিব রেগে আছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম যখন কিছু বলতে চাইতেন তখন সকলের সামনে বলতেন সকলের উদ্দেশ্য করে বলতেন ফলে যার মাঝে দোষ থাকত সে সংশোধন হয়ে যেত নির্দিষ্ট করে কারো নাম ধরে বলতেন না যাতে সে ভরা মজলিসে সবার সামনে অপমানিত হয় আরবিতে একটি কবিতা আছে জারা আহাতুস সিনানি লাহা আলতিয়াম ওয়ালা ইআলতামু মা জারাহাল লিসান অর্থাৎ তীরের আঘাতের जखম খুব দ্রুত সেরে যায় কিন্তু মুখের কথা দিয়ে যে जखম দেয়া হয় যে আঘাত দেয়া হয় তা কখনো সারে না সেজন্য সবসময় সতর্ক থাকবেন যেন আমাদের মুখের মধ্যে লেগে থাকা তীর যেন কাউকে না করে। কিছু লোক এমন আছে যারা মরে যায় কিন্তু তাদের মুখ থেকে বের হওয়া তীরের বিষ শেষ হয় না আর এমন কিছু আছে। যারা তার বড় থেকে বড় শত্রুকেও এমন কথা বলে না যাতে শত্রুর মনে আঘাত প্রাপ্ত হয় তারা যখন কথা বলে তাদের কথার মধ্যে মধু জরে, তাদের কথার মধ্যে মিষ্টি খুশব জরে। সেজন্য জন্য এমন কথা বলা উচিত যাতে মানুষ যখন আপনার কথা চিন্তা করবে যেন সাথে সাথে আপনার মিষ্টি ভাষা আপনার কথার সুবাস যেন সে অনুভব করে আপনার জন্য দোয়া করে কেহ আপনার কথা চিন্তা করার সাথে সাথে তার শরীরে আপনার মুখের তীরের বিষাক্ত আঘাতের দৃশ্য যেন ভেসে না ওঠে সেদিকে খেয়াল রাখবেন হজরত আইসা সিদ্দিকারাদিয়াল্লাহ তালানহা বলেন একদিন হুজুর সাল্লাহ আলহি রহমত ভরা মুডে ছিলেন তখন হুজুর আয়েশাকে ফরমালেন আয়েশা যা চাওয়ার আমার কাছে আজ নাও আয়েশা বললেন আমি আরস করলাম ইয়া রসুল্লাহ যদি আপনি এজাজত দেন তাহলে আমি আমার পিতার সাথে এই ব্যাপারে পরামর্শ করতে চাই হজরত আবু বকরের সাথে পরামর্শ করতে চাই নবীজি এজাজত দিলেন আমি আমার বাবার নিকট গিয়ে বললাম হুজুর রহমত ভরা মুডে আছেন তিনি আমাকে বলেছেন আয়সা যা যা দরকার তা আমার কাছে আজ চেয়ে নাও এখন আমার জন্য অনেক বড় সোনালী সুযোগ এসেছে তাই আমি চাচ্ছি যদি চাইতে হয় অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস চাইব এখন আপনার ক্ষেদমতে আমি এসেছি হুজুরের এজাজত নিয়ে আপনার পরামর্শ নিতে আমাকে পরামর্শ দিন এই মুহূর্তে এই সোনালী সুযোগে আমি হুজুরের কাছে কি চাইতে পারি তখন হজরত আবু বকর সিদ্দিক বললেন হে আমার প্রিয় কন্যা তুমি হুজুরের কাছে গিয়ে বলবে একান্ত পরিবেশে আল্লাহ আমার হুজুরের সাথে যে স্পেশাল গোপন গোপন কথা বলেছেন সেই সব কথাসমূহ থেকে একটি কথা যেন তিনি বলে দেন দেখুন সোনালি সুযোগ পেয়ে আবু বকর সিদ্দিক আয়সাকে কি চাইতে বললেন জ্ঞানের কথা জানতে চাইতে বললেন আবু বকর আরো বললেন আয়সা তুমি আমার সাথে ওয়াদা করো যা হুজুর তোমাকে বলবে তা আমার কাছে এসে অবশ্যই তুমি আমাকে বলবে অমুল মোমিনী আয়সা হুজুরের খেদ হাজির হয়ে গেলেন হুজুর জিজ্ঞেস করলেন আয়সা তোমার পিতার সাথে পরামর্শ হয়েছে আয়সা বললেন জি হুজুর হয়েছে বললেন এবার চাও কি প্রয়োজন আয়শা বললেন হুজুর আপনি যখন মেয়েরাজের রাতে আল্লাহর সাথে একান্ত সাক্ষাৎ করলেন তখন আল্লাহ তালা আপনার সাথে যে গোপন কথা বলেছেন সেই সব গোপন কথাসমূহ থেকে একটি গোপন কথা আমাকে জানিয়ে দিন নবীজি মুস্কি হেসে দিলেন নবীজির দুস্ত আবু বকরের পছন্দ ও চাহিদা কত উন্নত তা চিন্তা করেই নবীজি হেসেছেন এবং এই জন্য হেসেছেন যে যদি গোপন কথা বলে দেওয়া হয় তাহলে তা তো আর গোপন থাকবে না কিন্তু যেহেতু নবীজি ওয়াদা করেছেন তাই নবীজি ওয়াদা রক্ষা করার জন্য আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ বললেন শোনো যখন আমি আল্লাহর খুশ খুব খাস কোরবদ হাসিল করলাম নৈকট্য হাসিল করলাম তখন আমার মালিক আমার রব আমার সাথে যে গোপন কথা বলেছেন তার মধ্য থেকে একটি কথা এটা ছিল যে মাহবুব আপনার মধ্যে আমার জন্য আবশ্যক হয়ে যায় তাকে বিনা হিসাবে জান্নাত দান করা উম্মুল মুমিনিন এই কথা শুনে খুবই খুশি হয়ে গেলেন তিনি নিজের পিতা সৈদানা আবু বকরের কাছে আসলেন আর সকল বিষয় জানালেন কিন্তু আবু বকর সিদ্দিক এই কথাটি শুনে কাঁদতে আরম্ভ করে দিলেন উম্মুল মৌমিন সৈয়দা আয়সা সিদ্দিকা রাদি তালান তালানহা আরাস করলেন হে আমার পিতাজি এই কথাটি শুনে কাঁদার কি আছে এটা তো খুশির খবর আমরা যে কোনো কথা দিয়ে কাজ দিয়ে যদি কারো উপকার করতে পারি কারো ভাঙা অন্তরে প্রশান্তি পৌঁছাতে পারি তাতে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আর আপনি এতে কান্না শুরু করে দিয়েছেন কেন তখন আবু বকর সিদ্দিক ফরমালেন আয়সা তুমি এর বিপরীত দিকটিও দেখো এর বিপরীত চিত্রটি তুমি চিন্তা করে দেখো যদি ব্যক্তি কারো ভঙ্গুর অন্তরকে জোড়া লাগিয়ে দেয় সে বিনা হিসাবে জান্নাতে যাবে আর এর বিপরীত চিত্র হল যদি কেহ কারো মন ভেঙে দেয় কেহ কথা এবং কাজের মাধ্যমে কারো মনে কষ্ট পৌঁছায় সে তো সোজা জাহান নামে চলে যাবে আমি এই জন্য কান্না করছি যদি আমার দ্বারা আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা কারো মন ভেঙে যায় তাহলে আমার কি হবে এই আলোচনায় আমরা দুইটি কথাকে আমল করার ওয়াদা করে নিতে পারি কাল দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাব নবীজি যে যেসব দৃশ্য দেখেছেন তার মধ্যে এটাও দেখেছেন যে কিছু লোকের মাথা পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে জিব্রাইল বলল এরা আপনার উন্মতের সেই সব লোক যাদের মাথা নামাজের জন্য ভারী হয়ে যেত নামাজ বললে তারা বাহানা তালাশ করত আপনি বেনামাজি তাদেরকে যদি নামাজের কথা বলেন তারা বাহানা দিবে যে আমার কাপড় ঠিক নাই বুজুর গানে দিন বলেন তোমার কাপড় কিভাবে পাক থাকবে ঠিক থাকবে তুমি রবের সামনে ঝুঁকতে জানো না আসো তার সামনে ঝুঁকতে শিখো তিনি তোমার কাপড়ও পাক করে দিবেন তোমার অন্তরও আল্লাহ পাক করে দিবেন তারা দ্বিতীয় বাহানা দেয় যে আমা আমি আজকে পড়তেছি না কিন্তু আগামী এক তারিখ থেকে আগামী সপ্তাহ থেকে আমি নামাজ শুরু করে দিব কথা সেই লোক বলছে যার নিকট একটি সেকেন্ড নিজের নাই। সে জানে না তার পরের কদম কোথায় হবে সে আগামীকাল জমিনে থাকবে নাকি জমিনের নিচে থাকবে মাটির নিচে থাকবে কবরের মধ্যে অবস্থান করবে সে সেটা নিশ্চিত করে বলতে পারে না সেই বলছে যে আমি আগামী এক তারিখ থেকে নামাজ শুরু করব। আগামী সপ্তাহ থেকে নামাজ শুরু করব। প্রিয় ভাইয়েরা আল্লাহর ডাক পাঁচ ওয়াক্ত পাঁচবার আমাদের কানে ভেসে আসে হাইয়া আলাহ সালা হাইয়া আলাল ফালা আমরা কতই দুর্ভাগা আল্লাহর সেই ডাকে আমরা সাড়া দিতে পারি না পাঁচ ওয়াক্তের নামাজ নিজের জীবনের অংশ বানিয়ে নিন আসুন আজ আমরা পাক্কা নিয়ত করে শপথ করে উঠি যেন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজে শয়তান আমাদেরকে ধোকায় লিপ্ত করতে না পারে এত মজবুত এরাদা করি যেন শয়তান সেই শক্ত এরাদা কোনোভাবে ভাঙতে না পারে যদি আমরা এই শপথে মজবুত থাকতে পারি তাহলে খোদার কসম আমাদের জিন্দেগির মোড় ঘুরে যাবে আমাদের ভাগ্যের দুয়ার খুলে যাবে আল্লাহ আমাদেরকে পাঁচক্ত নামাজ পড়া এবং কারো মনে কষ্ট না দিয়ে মানুষের মনে খুশি পৌঁছানোর তৌফিক দান করুন ভাঙা অন্তর জোড়া লাগিয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার জান্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন